হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের যে ট্যাপিকটি নিয়ে এসেছি, আমরা যারা 6th জেনারেশন, 7th জেনারেশন, 8th জেনারেশন অথবা 9th জেনারেশন যে ল্যাপটপ ও ডেস্কটপগুলো ইউজ করি, বন্ধুরা কোনো না কোনো দিন আমরা একটি প্রবলেম ফেস করছি। সেটা হলো বন্ধুরা, আমরা যারা অপারেটিং সিস্টেম ইউজ করি, কেউ হয়তো বা উইন্ডোজ 7 ইউজ করতে পছন্দ করে, কেউ অথবা উইন্ডোজ 8 কোনো অন ইউজ করতে পছন্দ করে, অথবা কেউ আবার উইন্ডোজ 10 ইউজ করতে পছন্দ করে। সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখা যাচ্ছে কোনো এক সময় আমরা দেখুন উইন্ডোজ 7 এর প্রয়োজন পড়ে, যখন আমরা উইন্ডোজটি ক্রপটেড হয়ে যায় অথবা ভাইরাস অ্যাটাক করে, সেক্ষেত্রে বন্ধুরা আমরা উইন্ডোজ সেটআপ দেওয়ার প্রয়োজন মনে করি। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় আমাদের বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়। সো বিয়াস, আজকে আমি তোমাকে দেখিয়ে দেবো যে কীভাবে একটি ইউএসবি পেন ড্রাইভ অথবা একটি এইচডি কার্ড কীভাবে তোমরা বুটেবল করবা। সো বিয়াস, আমি গত ভিডিওতে তোমাকে দেখিয়ে দিয়েছিলাম, দেখো এমএসআই স্মার্ট টুলস দিয়ে কীভাবে করতে হয়। এই এমএসআই স্মার্ট টুলস দিয়ে ইউএসবি পেন ড্রাইভ বুটেবল করতে গিয়ে অনেকে অনেক রকম আমাকে কমেন্ট করছে যে ভাই এটি অর্ক করে না অথবা ফেল দেখাচ্ছে। সো বিয়াস, এমএসআই স্মার্ট টুলস আমি তোমাকে বলে রাখি যে এটি অনেক উইন্ডোজের আইএসও ফাইল যেটি আছে সেটি কিন্তু সাপোর্ট করে না। অনেক উইন্ডোজের ফাইল আছে যেটি আমরা যখন বুটেবল করার চেষ্টা করি সেক্ষেত্রে বন্ধুরা এটি ফেল দেখায়। সেক্ষেত্রে বন্ধুরা আমি আজকে তোমাকে এমন একটি সফটওয়্যার মাধ্যমে তোমাদেরকে ইউএসবি পেন ড্রাইভ একটি বুটেবল করে দেখাবো, যেটি তোমাদের সব উইন্ডোজের ফাইল দিয়ে তোমরা যে কোনো উইন্ডোজের ফাইল থেকে তোমরা এটি বুটেবল করতে পারো, যে কোনো আইএসও ফাইল থেকে তোমরা এটি বুটেবল করতে পারো। সো বিয়াস, এটা কীভাবে করবো আমার ভিডিওটি তোমরা সেখানে দেখতে থাকো। আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখে দেবো যে কীভাবে কোনো ঝামেলা ছাড়াই আমরা একটি নিউ মডেল যে ল্যাপটপ ও ডেস্কটপ 6th জেনারেশন, 7th জেনারেশন, 8th জেনারেশন, 9th জেনারেশন আছে সেগুলোর জন্য কীভাবে এটি পেন ড্রাইভ বুটেবল করতে হয়। সো বিয়াস, কথাটা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। সো বিয়াস, ভিডিও কল করার জন্য আমাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সর্বপ্রথম বন্ধুরা, আমি আমার কম্পিউটার আমি ডাউনলোড করে রাখছি। এই সফটওয়্যারটি তোমাকে আমি ডাউনলোড দিয়েও দেখাবো যে কীভাবে তোমার ডাউনলোড করবা। সো বিয়াস, আমি মাই কম্পিউটার ওপেন করলাম। ওপেন করার পর বন্ধুরা আমাদের যে সফটওয়্যারটি আছে সেটা আমি এখন ওপেন করবো। সো বিয়াস, দেখতে পাচ্ছ আমি এই সফটওয়্যারটি ওপেন করছি। বন্ধুরা, এই সফটওয়্যারটির নাম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, উইন্ডোজ 2 ইউএসবি লাইট। সো বিয়াস, এখন আমি এখানে মোজিলা ফাইল ব্যাসটি ওপেন করে নেবো। মোজিলা ফাইল ব্যবস্থা ওপেন করে নেওয়ার পর বন্ধুরা আমরা গুগল পেজে চলে যাব। এখানে বন্ধুরা আমাদেরকে সার্চ করতে হবে উইন্ডোজ 2 ইউএসবি লাইট। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটি সার্চ করলাম। সার্চ করার পর বন্ধুরা এখানে বেশ কারো ওয়েবসাইট আমরা এখানে দেখতে পাচ্ছি। সো বিয়াস, তোমাদের যে ওয়েবসাইটটি তোমাদের ইজি লাগে সেই ওয়েবসাইট তোমরা ডাউনলোড করতে পারো। সো বিয়াস, আমি উদাহরণস্বরূপ করে তোমাকে দেখে দিচ্ছি যে আমাদের প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। লিঙ্কটিতে ক্লিক করার পর বন্ধুরা আমাদের নেট একটু স্লো আসে, যার কারণে একটু দেরি আসছে। সো বিয়াস, দেখতে পাচ্ছ আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সফটওয়্যারটির ইমেজ। এখানে বন্ধুরা ডাউনলোড বাটন ক্লিক করলে তোমরা এক্সচেঞ্জে ডাউনলোড করতে পারবো। সো বিয়াস, আমি ডাউনলোড বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখো এখানে ক্লিক হেয়ার টু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখো আমাদের ডাউনলোড হবে। সো বিয়াস, দেখতে পাচ্ছ এটি রার ফাইল। সো বিয়াস, আমি এটি ডাউনলোড করা আছে বলে আমি ডাউনলোড করছি না, তোমার চাইলে এখানে ডাউনলোড করে নিতে পারো। আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখন বিয়াস, আমি তোমাকে দেখিয়ে দেবো। সো বিয়াস, দেখো এই টুলসটি আমার এই সফটওয়্যারটি দেখো এখানে ফোল্ডার অর ডিভিডি, যদি তোমাদের কোনো ফোল্ডারে উইন্ডোজ থাকে সেক্ষেত্রে তোমরা এই ফোল্ডারটি সিলেক্ট এখানে ক্লিক করে এখানে ফোল্ডার যে ক্লিক করে বন্ধুরা এখানে ফোল্ডারটি সিলেক্ট দিতে পারো, অথবা যদি কোনো ডিভিডি প্লাগ ইন করা থাকে সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এই ডিভিডি সিনে দিতে পারো এখানে। সো বিয়াস, এটা আমাদের প্রয়োজন নেই। আমি যেহেতু আইসো ফাইল আমাদের ডাউনলোড করা আছে, আমি আইসো ফাইলে তোমাকে দেখিয়ে দেবো। সো বিয়াস, আইসো ফাইলে টিক মার্ক করতে হবে। টিক মার্ক করার পর বন্ধুরা দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে এই যে উইন্ডোজ দেখো 7 আল্টিমেট এখানে ডাউনলোড করা আছে। সো বিয়াস, তোমাদেরকে আমি আরেকটি কথা বলে রাখি, যারা 6th জেনারেশন অথবা 7th জেনারেশন ইউজ করছে তাদের জন্য কিন্তু উইন্ডোজ 7 সাপোর্ট করবে, অথবা উইন্ডোজ 8th জেনারেশন অথবা 9th জেনারেশনে কিন্তু উইন্ডোজ 7 কোনো দিনই সাপোর্ট করবে না। সো বিয়াস, এটি তোমাদের একটু মাথায় রাখতে হবে। সো বিয়াস, দেখো আমি এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখো আমাদের আইসো ফাইলটি নেবো আমরা।
এখন বন্ধুরা উইন্ডোজ আল্টিমেট 7 আল্টিমেট আমি এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর বন্ধুরা দেখো আমাদের স্টোরেজ এখানে 32 GB শর্টকট সাপোর্ট করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি এখানে মাই কম্পিউটার ওপেন করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো বেশ দেখো 32 GB মাই স্টোরেজ আমাদের পুরো ফ্রি আছে। সো বেশ তোমরা যখন কোনো পেন ড্রাইভ অথবা এসডি কার্ড পোর্টেবল করা অবশ্যই তোমরা দেখে নেওয়া যে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে কি না। সো বেশ দেখো আমার একটি পুরো ব্ল্যাঙ্ক আছে, যেহেতু বন্ধুরা আমার যখনই পোর্টেবল করতে যাবো তখন কিন্তু আমাদের এটি ফর্মেট হয়ে যাবে। সো বেশ এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন বন্ধুরা আমাদের এখানে জাস্ট কিছু করবো না, এখানে যদি শো না করে এখানে একবার রিফ্রেশ করে দেখতে পারো, রিফ্রেশ করে এখানে শো করবে। দেখো বন্ধুরা এখন আমাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। সো বেশ এখানে আমাদের কনফার্ম হতে পারছে যে তুমি কনফার্মলি এটি রিসেট করতে ফর্মেট করতে চাও কিনা। সো বেস আমি ইউজ করবো। দেখো বন্ধুরা আমাদের এটি কিন্তু বন্ধুরা কাজ শুরু হয়ে গেছে, এখানে অল 10 থেকে 15 মিনিট আমাদের এখানে টাইম লাগবে। সো বেস এখানে তোমরা একটু ওয়েট করতে হবে ধৈর্য সহকারে। ভিডিওটি যদি বলে সম্পূর্ণ দেখো দেখলে বুঝতে পারবা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো নিউ মডেল ল্যাপটপ ও ডেস্কটপ 6th generation, 7th generation, 8th generation, অথবা 9th generation এইগুলোর জন্য কিন্তু এটি পোর্টেবল প্রসেসটি, আর ওল্ড যেগুলো আমাদের ওল্ড যে পিসিগুলো আছে সেই পিসির জন্য আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো তোমাকে, যে সেই পিসির জন্য কীভাবে পোর্টেবল করা পেন ড্রাইভ সেটাও আমি তোমাকে দেখে দেবো। তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করতে পারো যে ভাই আমাদের ওল্ড মডেল পিসি আমরা কীভাবে পোর্টেবল করবো সেটাও আমি তোমাকে দেখিয়ে দেবো। সো বেশ দেখো বন্ধুরা আমাদের এখানে অলরেডি কাজ চলছে, আমি তোমাকে যদি একটু আমার মাই কম্পিউটার দিয়ে দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের পেন ড্রাইভটি ফর্মেটে এখানে ফাইলগুলো কপি আছে তোমরা দেখতে পাচ্ছো। ছবি আছে এখানে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর বন্ধুরা তোমাদেরকে যে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবা, আর অবশ্যই অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবা, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা। আর যদি ভিডিওটি সম্বন্ধে কিছু জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাকে অবশ্যই কমেন্টে রিপ্লাই করবো। তো বিয়াস আশা করি তোমরা এই ভিডিওটি দেখে খুবই হেল্পফুল হবা, কারণ আমাদের আমি যে আগে ভিডিও দিয়ে দিয়েছিলাম MSI স্মার্ট টুল এতে অনেকে অনেক রকম প্রবলেম ফেস করে, কিন্তু এতে দিয়ে কোনো প্রবলেম ফেস করা লাগে না, খুব ইজিলি ভাবে তোমরা যে কোনো ইন্ডিজের ফাইল এখানে ই করতে পারো, ইএসবি পোর্টেবল করতে পারো। সো বিয়াস ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখানে বন্ধুরা আমাদের 10-15 মিনিট সময় 10 থেকে 15 মিনিট সময় নেওয়ার পরে আমাদের এখানে ফিনিশ চলে আসবে, ডাইরেক্টলি আমরা এখানে ফ্রিজ দিয়ে এই পেন ড্রাইভটি আমাদের পোর্টেবলভাবে তৈরি হয়ে যাবে। আমি টুল 7 ক্লোজ করে দেবো। এখন বন্ধুরা আমি আমার মাই কম্পিউটার যে তোমাকে দেখে দিচ্ছি, বন্ধুরা দেখো আমার পেন ড্রাইভটিতে দেখতে পাচ্ছেন অন্য যত রকম ফাইল আছে সকল ক্ষেত্রে সম্পূর্ণভাবে পোর্টেবল হয়ে গেছে। সো বিয়াস এভাবে আমরা নতুন যে মডেলের ল্যাপটপ ও ডেস্কটপ আছে সেগুলো আমরা পোর্টেবল করতে পারি পেন ড্রাইভ অথবা একটি এইচডি কার্ড। সো বিয়াস দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এখানে আমি 7th generation পিসি ইউজ করতেছি, দেখতে পাচ্ছ। সো বিয়াস আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো বিয়াস অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবা, আর অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবা, আর অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবা। আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাকে কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। সবাই আগের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ, বাই।